আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির এই মাত্র পাওয়া সর্বশেষ খবর, রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 22 জন, সৌদিতে তথ্য গোপন করলে 5 লাখ রিয়াল জরিমানা, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের স্বাস্থ্য ও ভ্রমণ সংক্রান্ত তথ্য গোপন করলে গুনতে হবে 5 লাখ রিয়াল জরিমানা। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গতকাল সোমবার এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার, বার্তা সংস্থা রয়টার্সের খবর এ জানিয়েছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবে নতুন করে আরও 7 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে সৌদিতে আক্রান্ত সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 3 জনই ইরান ও ইরাক থেকে এসেছে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া একজন করোনা ভাইরাসের লক্ষণ বুঝতে পেরে নিজেই পরীক্ষা করান, এরপর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে, তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ওই ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছে তাদেরকে শনাক্ত করে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। অন্যদিকে আক্রান্ত ব্যক্তি মিশরের নাগরিক, তিনি সম্প্রতি মিশর থেকে সৌদি আরবে এসেছেন, তাকে শনাক্ত করার পর মক্কা নগরীতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এদিকে সৌদি আরবে শুক্রবারের জুমার নামাজে খুতবা 15 মিনিটের মধ্যে শেষ করতে বলা হয়। এছাড়া ধর্মীয় কারণে মসজিদে খাবার ও পানীয় বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে প্রতিবেশী দেশ ছাড়াও ফ্রান্স, জার্মানি, তুরস্ক ও স্পেন সহ 14টি দেশের সঙ্গে ভ্রমণ স্থগিত করেছে সৌদি সরকার। এছাড়া কেউ ইরান ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণাও দেওয়া হয়েছে। মরণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনা আগ পর্যন্ত সৌদি আরবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর আগে 27 ফেব্রুয়ারি দেশটিতে ওমরা ও পর্যটকদেরকেও নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,017 জনে। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,14,000 ছড়িয়েছে। এর মধ্যে চীনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,136 জন। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 17 জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা 19 জন বেড়ে পৌঁছেছে 80,754 জন। নেদারল্যান্ডস ভিত্তিক সংবাদ মাধ্যম বিএন নিউজ এ খবর জানিয়েছে। সৌদি প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই এই খবরটি দেখে সবাই সচেতন হবেন এবং অবশ্যই খবরটি সকলের সঙ্গে শেয়ার করে সবাইকে সচেতন করে দেবেন। ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।